চাকুলিয়ায় কন্যাশ্রী পার্কের উদ্বোধন করলেন মন্ত্রী গোলাম রাব্বানি। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দুই নম্বর ব্লকের মানুষের বহুদিনের দাবি ছিল এলাকায় একটি আকর্ষণীয় পার্ক তৈরি করা। একাধিকবার এলাকার মানুষ বিডিওর কাছে এ নিয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিডিও জানিয়েছিলেন তিনি যাওয়ার আগে এই পার্কের নির্মাণ অবশ্যই করে যাবেন। সেই কথা মতো পার্কের নির্মাণ কাজ শেষ হতেই রবিবার এর উদ্বোধন কাজ সেরে ফেলা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেতাবুদ্দিন, দুই জেলা পরিষদ সদস্য নারায়ণ চন্দ্র সরকার এবং সাইদ সিদ্দিকী, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ, চাকুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনোয়ার আলম ও আরও অন্যান্য নেতৃত্ব। এলাকার একাধিক মানুষ এই পার্ক তৈরি হওয়াতে বেশ খুশি। পার্কের মধ্যে একটি সেলফি জোন তৈরি করা হয়েছে যেখানে লেখা রয়েছে আই লাভ চাকুলিয়া। বহুত হি আচ্ছা কাম কর রহে হ্যাঁ বিডিও সাহেব আমারা আর খাস তোর সে আই লভ ইউ চাকুলিয়া কহনে বলা কই নাই থা লেকিন মুঝে খুশি হ্যাঁ আজ বিডিও সাহেব আনে কে বাদ আমারা মিনহাজুল আরফিন আজাদ জিতনে কে বাদ আমারা পঞ্চায়েত সমিতি কে সভাপতি সুবিস্তা আনে কে বাদ জো হ্যাঁ আমারা জেলা প্রেসিডেন্ট ভি আয়া কনাদা ভি আয়া হ্যাঁ মুন্না ভি সারে লোক সহকারী সভাপতি সভাপতি ভি হ্যাঁ আজ কম সে কম ইয়ে বাত কহনে কে লিয়ে মুঝে ফখর হো রহা হ্যাঁ আই লভ চাকুলিয়া। চাকুলিয়া তো আছে, পার্কটাও খুব সুন্দর পার্ক হয়েছে, লোকের সন্ধ্যাবেলা এখানে বসবে বা সারাদিনে বাচ্চাদের নিয়ে আসলেও ভালো লাগে। সেই পার্ক আজকে আমরা পরে উদ্বোধনটা আজকে আমাদের মন্ত্রী দিয়ে এবং আমাদের জেলা সভাপতি কানহাদা বিদেশ আমরা সবাই এখানে আছি, পঞ্চায়েত সমিতির প্রধান মেম্বার সবাই আছি আমরা, খুব ভালো লাগছে। এখন আমাদের এলাকায় এরকম একটা বিনোদনের জায়গা ছিল না যে একটা এখানে এসে বসে কেউ গল্প সল্প করবে কিংবা আলাপ আলোচনা হবে, একটু রেস্ট করবে, একটা বাচ্চাটা যাদের নিয়ে গার্জেনগুলো বয়স্ক মানুষ, এটা বিনোদন করার মতো কোনো জায়গা ছিল না। একটা জায়গা হচ্ছে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। দাদা এখানে আরেকটা জিনিস দেখা গেল যে আই লাভ চাকুলিয়া এখানে লেখা হয়েছে, যেটি এর আগে ইসলামপুর শিলিগুড়ি এইসব জায়গায় দেখা গিয়েছে, এরকম ব্লকের মধ্যে এই একটি জিনিস কি বলবেন? সব দিদির উন্নয়ন, উন্নয়নে সবাই বলছে আই লাভ চাকুলিয়া, আই লাভ ইসলামপুর, আই লাভ শিলিগুড়ি, আই লাভ ওয়েস্ট বেঙ্গল। সেই জন্য দিদির উন্নয়নের নিরিখে আমরা সবাই ভালোবাসি, সবাইকে ভালোবাসি। বিধায়ক ইয়ের থেকে তহবিল থেকে এই লাইটটা করা হয়েছে, এই যে আমাদের হাই মাস লাইটটা আছে পার্কের জন্য, এমন কিছু ইউনিক কাজ আমরা করবো যেটা কি মানুষ ওখানে দেখতে আসবেন। এটা আমরা একদম পুরো কনভার্জেন্স বিভিন্ন যে স্কিম আছে সেখান থেকে কনভার্জেন্স করে এটা করা হয়েছে। অ্যান্ড আই লাভ চাকুলিয়ার এমন একটা জিনিস আমার কাছে অনেকের দিন থেকে ডিমান্ড করছিলো, পাবলিকের যারা আসে স্যার আমাকে বলতো যে স্যার ইসলামপুরে দেখেছি, শিলিগুড়ি দেখেছি বা বিভিন্ন জায়গাতে দেখেছি, চাকুলিয়াতে এরকম নেই। তো আমরা ভাবলাম যে একটা মানুষের জন্য একটা করি, এটা করে আপনি কতটা সন্তুষ্ট? ভালো, মানে অ্যাকচুয়ালি আমরা যে কোনো আমাদের তো ট্রান্সফারেবল জব, বিভিন্ন জায়গাতে আমরা আজকে আছি, আমার তিন বছর এমনি হয়তো আমরা চলে যাব, কিন্তু একটা কাজ করে যেটা কি অনেক বছর ধরে থাকবে, এটা তো চাকুলিয়ার মানুষ যারা আছেন ওনাদের জন্য ডেডিকেটেড আছে, চাকুলিয়ার যারা ছাত্রছাত্রীরা আছে, যারা কন্যাশ্রী মেয়েরা আছে ওনাদের জন্য ডেডিকেটেড আছে এটা। তো এটা সবসময় আমাদের মনে থাকবে। Thank you.